আজ আমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয় পড়ব। তো আজ আমরা পৃষ্ঠা 50 এর যে অনুশীলন পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো পৃষ্ঠা 50 এর শব্দার্থ এবং বিপরীত শব্দ আছে, এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে মুখস্থ করে নেবে। তো শব্দার্থ মানে হচ্ছে একই অর্থ কিন্তু শব্দটা আলাদা হবে, কিন্তু সে শব্দের শব্দ দুটোর অর্থ অর্থাৎ মানে একই থাকে। যেমন দেখো এখানে আছে বৃষ্টি, বৃষ্টি মানে হচ্ছে বর্ষা, শিষ্ট বা ভদ্র, শান্ত মানে ধীর, এগুলো শব্দটা আলাদা কিন্তু অর্থগুলো অর্থাৎ মানেগুলো সব এক। এরপর দেখো যেগুলো আছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ হচ্ছে উল্টো অর্থ, উল্টো অর্থকে বলা বিপরীত শব্দ। যেমন এখানে আছে কষ্ট, তার বিপরীত হচ্ছে সুখ, শান্ত, শান্ত বিপরীত হচ্ছে দুরন্ত বা অশান্ত, ভিজে, ভিজে বিপরীত হচ্ছে শুকনো। তো শব্দার্থ এবং অর্থগুলো তোমরা বইয়ে দেওয়া আছে, এখান থেকে দেখে মুখস্থ করে নেবে। এরপর দেখো যে অনুশীলনের প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদের সাপ্তাহিক কাজে লিখে নিয়েছি, তোমরা সেখান থেকে দেখে মুখস্থ করে নেবে এবং খাতায় লিখবে। আমি তোমাদের প্রশ্নগুলো একটু আলোচনা করে দিচ্ছি। বলছে এখানে রয়েছে এই পাঠকে মধ্যে ও ইঙ্গে যুক্ত পাঁচটি করে শব্দ দেখো। এই পাঠকে বলতে তোমরা এর আগের শব্দের যে গল্পটি পড়েছিলে বৃষ্টি নামটা দেখছি এখান থেকে, বা এই যে কবিতাটি আছে সেদিন করে দেখে উঠে এখান থেকে তোমরা এই পাঠে আছে এরকম কয়েকটা পাঁচটা শব্দ মধুরস্বরে যুক্ত লিখবে। যেমন দেখা যায় বৃষ্টি, সৃষ্টিধর, কষ্ট, কেষ্ট, দুষ্টামি এরকম পাঁচটি শব্দ লিখবে। এরপর দেখো ইঙ্গযুক্ত পাঁচটি শব্দ লিখতে বলেছি, কিন্তু তোমাদের এই পাঠে ইঙ্গযুক্ত পাঁচটি শব্দ নেই, তোমাদের এই গল্পটিতে একটি আছে সেটা হচ্ছে সঙ্গে, আর এই কবিতাটিতে দুটো আছে ব্যঙ্গমা আর ব্যঙ্গমা। তো ইঙ্গযুক্ত শব্দ তোমরা এই তিনটে লিখবে। এরপর দেখো দুই হাজার বলেছে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ নামলো দেখছি, ড্যাশ সাদাটা খুঁজে নিয়ে আয়, না পেলে বাড়ি ড্যাশ আবি। বৃষ্টি নামলো দেখছি, সৃষ্টিধর সাদাটা খুঁজে নিয়ে আয়, না পেলে বাড়ি কষ্ট হবে। ড্যাশ সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো, কেষ্ট।